আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ফ্রেন্ডস, আজ মেসেঞ্জারে তিনটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুকের আপডেটেড এই তিনটি টিপস আপনাদের যারা জানেন না, আপডেটেড নতুন তিনটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার চ্যাটিং ক্ষেত্রে এই তিনটি টিপস প্রয়োগ করে বন্ধুদেরকে চমকে দিন। তো বন্ধুরা, এখন আমি মূল কাজটি শুরু করছি, বেশি কথা আর বলবো না, আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে মূল কাজটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, প্রথমে আপনার ফেসবুক মেসেঞ্জারটি আপনি আপডেট করে নেবেন। আমার আপডেট করা আছে, তো আমি আর আপডেট করছি না। তো আপনি যার সাথে চ্যাটিং করতে চান তার মোবাইলটাতে চলে যাবেন, তার সেটিংসে চলে যাবেন। তো এখানে দেখুন, ডিফল্টসভাবে আমরা যে ব্ল্যাক আছে, যে থিমসটা আছে হোয়াইট, সেটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি এটাকে চেঞ্জ করে দেবো। তো এখানে সম্পদ আপডেটে আপনি উপর আই বাটনটা দেখতে পাচ্ছেন, আই বাটনের উপর ক্লিক করে এখানে থিমস দেখতে পাচ্ছেন। এই থিমস এখানে চলে আসছে, তিনটি থিমস আছে, তিনটি থিমস খুবই ইম্পর্টেন্ট এবং আমার খুবই পছন্দের, অবশ্যই আপনারও পছন্দ হবে। তো দেখুন, আমি এখানে লাভ থিমসটা দিয়ে দেবো। তো এখানে দেখুন, ব্যাকগ্রাউন্ডটা লাভ থিমস হয়ে গেছে। তো বন্ধুরা, কিছু চমৎকার। তাছাড়া আরেকটি দুই নম্বর যে টিপসটি সেটি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি যে কোনো একটি মেসেজের উপর ক্লিক করুন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ছয়টা রিয়েক্ট দেওয়া আছে। তো ছয়টি রিয়েক্টের পরিবর্তে আপনার যে কোনো ছয়টি রিয়েক্ট আপনি এখানে অ্যাড করতে পারেন। তার জন্য কী করতে হবে, আপনাকে এখানে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করে দিন, প্লাসে ক্লিক করার পর এখানে দেখুন কাস্টমাইজেশন আছে। তো এখানে কাস্টমাইজে ক্লিক করে আপনার এখানে দেখুন, ওইটা আমি চেঞ্জ করে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে এইরকম করে আপনি যেটা যেটা সিলেক্ট করতে চান, যেটা সেভ করতে চান, যেটা আপনি ইউজ করতে চান, সেটা এখানে সিলেক্ট করে টিকমার্কটি দিয়ে দেবেন। দেখুন, এখানে ওয়েল অ্যাপটা চলে গেছে। তারপর এরকম আপনি কান্নাটা একটু চেঞ্জ করে আপনি দিতে পারেন এইরকম করে। তো বন্ধুরা, আপনারা এই টিপসটি যদি শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। তাছাড়া এখানে আরেকটা ছিল যে লাভ লেট। তো এখানে দেখুন, লাভ লাইক আছিল, এটা আমি এখানে লাভ দিয়ে রেখেছি। তো এটাকে আমি কীভাবে কাস্টমাইজ করবো সেটাও আমি দেখে দিচ্ছি। যে আপনার বন্ধুদের কথা যদি লাইক থাকে, অলরেডি লাইক দেওয়া আছে বা লাভ দেবেন, কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেটার জন্য আপনাকে এখানে আই বাটনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইমোজি আছে, তো ইমোজিটি ক্লিক করেন। ক্লিক করার পর এখানে লাইক বাটনটা দিয়ে দেবেন। দেখুন, এখানে চলে আসছে লাইক, ঠিক আছে। তো বন্ধুরা, এই হচ্ছে তিনটি টিপস। যদি আপনি তিনটি টিপস ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেই বিষয়টা আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।